কত 2400 টাকা কিলো ঠিক আছে আচ্ছা ভিডিও করছি যদি দেশ না হয় কিন্তু এসে বলে যাও না বলে যাবেন না হ্যাঁ মাছ আমি তিনবার চাপা দেব আমরা বড় সুযোগ আমি দেব না আচ্ছা কিন্তু যদি মাছ হয় হ্যাঁ তাই আমার আমি আবার মাছ দেব ভিডিও করে দেব এটা যাতে দোকান হয় আমার জন্য কেন দোকান হয় আমার দেখে দেখে আমার ভিড় দেখে এত লোক 200 লোক দাঁড়িয়ে আছে আর আপনি স্যার আমি প্রথম দেখব তাই দেব নয় ও দেবতাদের হোটেল কি করে আর আপনি কোথায় যাবেন সাগরের মধ্যে যাচ্ছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো আজকে অনেক দিন পরে সুযোগ হয়েছে একটা ফ্যামিলি ব্লগ তোমাদের সামনে উপস্থাপন করার আর সেটা করার জন্য আজকে কিন্তু যাচ্ছি ডায়মন্ড হারবার বেসিক্যালি আমরা ফ্যামিলি ব্লগ বা উইকেন্ড ট্যুর সেরকম ভাবে করি না আর আমাদের মানে আমার বাড়ির যে প্রধান সদস্য আমার মা উইকেন্ড ফুইকেন্ড অতটা মানেন না ঠিক আছে তো উনি আজকে যাচ্ছেন ডাক্তার দেখাতে তো তাই ভাবলাম কেন না ডাক্তার দেখানো হোক আর ডায়মন্ড হারবারে একটু কেনাকাটা প্লাস খাওয়া দাওয়া সব কিছুই করা হোক তো অঙ্কিতাও আজকে যাচ্ছিল না তাই বললাম যে ওর আজকে স্কুল কামাই হয় হোক তো ও যাক নইলে ও আবার মিস করে যাবে এই উইকেন্ডটা তো সবাই মিলে যাচ্ছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর কেমন লেগেছে আমার এই ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তো চলো শুরু করা যাক যাবো গাড়ি নিয়ে আর আমাদের গাড়িটাও ভাবে যে এরা আমাকে কিনেছে কেন এরা তো আমাকে খালি বসিয়েই রেখে দেয় ওই ওই ব্যাগটাও নিয়ে নাও আমার খুব সুন্দর ভিউ আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর এখন যাচ্ছি পেট্রোল পাম্পে বেসিক্যালি বিষয়টা কি হয় গাড়ি যেহেতু সবসময় বার করা হয় না তাই যখনই আমরা মানে বাইরে যাই তো তেল ভরে তবে যাই এরকম একটা সিচুয়েশন গাড়ি চালিয়ে মানে 9টার দিকে বেরিয়েছি আর এখন বাজে 9:26 প্রায় 26 মিনিট লাগলো আসতে আর এই দেখতে পাচ্ছ ডায়মন্ড হারবার রিভার সাইড প্রায় অন্ধকার হয়ে গেছে ওই রয়েছে আমাদের গাড়ি আর আমরা মানে মাকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছি ডায়মন্ড হারবার যে পোল রয়েছে সেটা পার হয়ে এবারে গাড়িটা ওবারে পার্ক করেছি এবং আমি আর অঙ্কিতা দুজনে মিলে এবার যাচ্ছি ডাক্তারখানায় তো তুই যদি আজকে না আসিস তোর কেমন লাগতো খুব ভালো লাগতো আচ্ছা কিছুক্ষণ পরে যেন বলিস না যে আমার খুব ভালো লাগতো যদি না আসতাম এত কিছু খেতাম খাওয়া হতো না দেখতে পাচ্ছ বৃষ্টি শুরু হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখো বকগুলো দিচ্ছে বড় বড় আর গাড়িটাও তো পুরো ভিজে গেছে বললেই চলে তো আমরা এসছি তো অনেকক্ষণ 11:02 বেজে গেছে এখন এখানে ওয়েট করছি পাটি পাটি করেছে গায়ে শেষমেশ ডাক্তার দেখিয়ে গাড়ির কাছে আর গাড়িটা পুরো পটি করে ভর্তি করে দিয়েছিল আবার প্রকৃতি আবার ধুয়ে দিল তুমি তো চালাতে পারতে চলো চলো বেটা তবে গাড়িটা পুরো ফগ ভর্তি হয়ে গেছে আর লেন্সেও জল পড়ে গেছে যার জন্য ঘোলা ঘোলা লাগছে আলু নাকি কাঁচা আলু কেটে আলু এরকম বসে দিল হ্যাঁ হ্যাঁ দেখি এত ওষুধ
তারপরে এদিকে আছে নটা দশটা তো বন্ধুরা এখন চলে এসেছি সৎসং ডায়মন্ড হারবার সৎসং বিহার ডায়মন্ড হারবারে তো আমার বাবা একটু সৎসঙ্গে দীক্ষিত তো এখানে সৎসং বিহারের খুব সুন্দর একটা মন্দির আছে তো বাবা বললো যে এখানে আছে সৎসং মতো আছে তো চলো ঘুরে আসি খুব সুন্দর কিন্তু আর এখানে কোনো অনুষ্ঠান চলছে আর মেঘলা ওয়েদারে জাস্ট ওয়াও লাগছে মন্দিরটাকে অনেকক্ষণ একটু অনুষ্ঠান উপভোগ করলাম এখানে বসে তো সেটুকু আর দেখায়নি একটু ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো বলে বেরোতে পারিনি আর এখানে দেখো কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ তুমি বঙ্গোপসাগর হয়ে গেছে মানে বৃষ্টি মানেই যে কোনো জায়গায় বঙ্গোপসাগর আর্মি সিআরপিএফ অফিসার অফিসার আমাকে পাত্তা দিল না দেখছিলাম কত পরিমাণ রোদ ছিল আর এখন তো পুরো একদম রেনফল আর এই ওয়েদারটার অপেক্ষা কিন্তু আমরা করছিলাম যে এরকম একটা বৃষ্টি ওয়েদার হবে যাব আর সেই মজা কিন্তু হচ্ছে আর তাই না সবার তো সবার কি একই নাকি আমার মা বেসিক্যালি একটু এসব মানে ট্যুর করা বা একটু উইকেন্ডে কোথাও ছুটি কাটানো এইসবে অতটা বিশ্বাসী নয় তো উনি একটু বাড়িতে থাকা বিশ্বাসী তো সেই জন্যই কিন্তু আমরা বেশিরভাগ এরকম ট্যুর করি না করলেও ওই একা বা এরকম মানে সেই ভবিষ্যতে কবে ঘটেছিল এরকম একটা ইতিহাসের বইয়ের পাতা খুলতে হবে তাহলে খাওয়া দাওয়া কোথায় হবে দেবুর হোটেল আগে গেছো খাওয়ার পছন্দ আর আপনি স্যার আমি প্রথম দেখবো তাই দেব নয় ও দেবতাদের হোটেল কি করে আর আপনি কোথায় যাবেন তোর খিদে পাচ্ছে তো আমি বলি কি এখানে সন্ধ্যে পর্যন্ত থাক এখানে তো অনেক চাইনিজ রেস্টুরেন্ট হয় আর তোর তো চাইনিজ খাবারই পছন্দ তাহলে কোরিয়ান আচ্ছা কোরিয়ান খাবার তো দেবুর হোটেলে পাওয়া যাবে না সত্যি পাওয়া যাবে না ডায়মন্ড হারবার রিভার সাইড তো গাড়িটা এখানে একটু পার্ক করলাম আর এখন কিন্তু ভাটা আর চারদিকের এই দৃশ্য দেখে কিন্তু আমি মানে প্রায়ই আমি যখন করে আসি যে কোনো কাজে ডায়মন্ড হারবারে এখানে স্টপ করি তারপরে একটু ভিউ এনজয় করি তারপরে যাই তো এদের সাথে পরিবারের সাথে কোনো সময় একসাথে এরকমভাবে আসা হয়নি তো ফার্স্ট টাইম ড্রাইভ মোড আর এখন কিন্তু ডায়মন্ড হারবার যে কেল্লা ওই কেল্লার কথা তো আমি বলছিলাম কেল্লা কি এখানে কেল্লাটা কোথায় এই তো কেল্লা ডান দিকে এখানে কোথাও ঘুরতে হবে কেল্লা কি করবে কাদা প্যাচ প্যাচ করছে ওখানে খুব সুন্দর ভিউ আছে এই ডান দিকে রাস্তা চলে যাচ্ছে ইলিশ কত করে ও কাস্টমার এলে লাইট জ্বলবে এগুলো 1450 1400 মানে 1450 কিলো
এগুলো 1 কিলো 250 200 300 সাইজ ওইটা আলা রেওয়া ছড়া না আর 700 সাইজ আলা এই কোড়ায় 6 করে হবে এগুলো খুব খারাপ সাইজ আর বড় আছে কত 2400 টাকা কিলো ঠিক তো এটা ডায়মন্ড হারবার মাছের আড়ত বিকেল থেকে শুরু হয় আচ্ছা কি করে বুঝো বোম্বের কি এখানে আচ্ছা ভিডিও করছি যদি টেস্ট না হয় কিন্তু এসে বলে যাও না বলে যাবেন না হ্যাঁ মাছ আমি তিনবার চাপা দেবো আমরা বলার সুযোগ আমি দেবো না আচ্ছা কিন্তু যদি মাছ হয় যাই আমার আমি আবার মাছ দেবো আমি বিজয় করে নেবো এটা তাহলে তোমারই দোকান হ্যাঁ 52 বছর দোকান এটা আমার নাম মিত্র যা যাতে দোকান হয়েছে আমার জন্য কেন দোকান হয়েছে আমার দেখে দেখে আমার ভিড় দেখে এত লোক 200 লোক দাঁড়িয়ে আছে বাবা নাকি দাদা আচ্ছা তো আরো কাস্টমার রয়েছে সব কেনাবেচা করছে এখানে হোল আরো কটা রয়েছে জানো কত মানে আইডিয়া 500টা 1000টা 100টা ছখানে হবে আরে চালু হয় কখন আর এ হয় কখন বিকেলে তো মাছ নেওয়া হলো চলো এবারে লাঞ্চ এখান থেকে বেশি দূর নয় দেবুর হোটেল কমিনিট হবে এক মিনিট তাও নয় তো রিভার বে রিসর্টের সামনে গাড়িটা পার্ক করলাম আর ওই দেখতে পাচ্ছ দেবুর হোটেল যেখানে আজকে করা হবে আমাদের সুন্দর লাঞ্চ ওহো হো হো এটা কি কচু কচু শাক ডাল আলু ভাজা ভাত এগুলো পিওর বাঙালি খাবার কাতলা নিয়েছে বাড়ি যাওয়ার পালা আর আজকের দিনটা আর পরিবারের সাথে অনেক দিন পরে সবাই একসাথে এসে খেলাম আর মা এমনিতে আসতে চায় না তাহলে আমি অনেক করে রিকোয়েস্ট করি যে চলো চলো বাট উনি আসতে চায় না তো আজকের ট্যুর এবারে সমাপ্তের পথে একেবারে শেষ মুহূর্তে খোলো খুলবে তো তো চলো বাড়ি যাওয়া যাক এই ভিডিওটা এখানে এন্ড করলাম আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে নিও ভালো থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য